আরে বসো বসো। তোমার নাম সম্রাট? সম্রাট সেন। তো তোমাকে তো অডিশনে সিলেক্ট করেছি, আর তোমার লুকটা যেহেতু হ্যান্ডসাম আর অ্যাট্রাকটিভ, খুব ভালো লাগলো তোমাকে আমি আমার এই নতুন প্রজেক্টের যে মুভি বার করতে চলেছি তার হিরো করতে চাইছি তোমাকে। তো তুমি ইন্টারেস্ট? তো বুঝতেই পারছ একটা 2 কোটি টাকার মুভির প্রজেক্টটা, তো সেইভাবে এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করা একটা ভাগ্যের ব্যাপার, আর সেখানে তুমি লিড হিরো চরিত্র করছো। তো যে কথা বলতে তোমাকে সিক্রেটভাবে পার্সোনালি আমার রুমে ডাকা, প্রত্যেকেই যারা হিরো হয়েছে, দেবজিৎ বলো আরও অনেকেই বলো, প্রত্যেকেই কিছু না কিছু তাদের সাফার করতে হয়েছে। তো তোমাকেও একটা কথা বলি, তুমি একদিন তাদের মতনই হিরো হয়ে উঠবে, আর আমি তোমায় নিজে থেকে করবো, সেটা আমি তোমাকে বলে দিতে পারি। তো একটা 2 কোটি টাকার প্রজেক্ট, কাজের পর তুমি সেখানে হয়তো 1,20,000 পাবে ফার্স্ট টাইম। তো তো প্রথমে কিছু টাকা জমা করতে হবে, কারণ একটা বিশাল প্রজেক্টের কাজ, আর নতুন যেহেতু তুমি, তোমাকে ভরসা করতে হয়তো ইন্ডাস্ট্রির একটু সমস্যা হতে পারে। তো বেশি কিছু না, মোটামুটি 50,000 টাকা তুমি ইমিডিয়েটলি জোগাড় করো আর আমার কাছে জমা করো, চান্স তোমার নিশ্চিন্ত। না না, এখনই যে বলছি দিতে হবে তা নয়, তবে হ্যাঁ আজকের মধ্যে তুমি কিছু টাকা হলেও জোগাড় করে তোমাকে যে আমি সিলেক্ট করতে পারি সেরকম ব্যবস্থা কিছু করো, কারণ বাইরে অনেকেই চায় হিরো হতে। দেখো তার মধ্যে তোমাকে চান্স দেওয়া হচ্ছে, মানে তোমার ভাগ্য ফিরে যাবে। ঠিক আছে, তুমি ইমিডিয়েটলি আজকের মধ্যে কিছু টাকা অন্তত জোগাড় করে আমার কাছে নিয়ে এসো, বুঝেছো? ঠিক আছে, তুমি এখন এসো, আর হ্যাঁ আসার সময় আমাকে একটা ফোনে কল করে নেবে। ওকে ওকে, চলো চেষ্টা করছি। হ্যালো, কে বলছেন? আরে সম্রাট, আচ্ছা 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 আচ্ছা, বলো তোমার টাকার ওদিকে কী খবর হলো, জোগাড় হলো? সামান্য 5,000, 5,000-এ কী হবে, একটু বেশি করে জোগাড় করতে পারলে না? আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা অন্তত ঠিক আছে, টাকাটা নিয়ে এসো, দেখে নিচ্ছি, তোমার নামটা অন্তত আজকে লিখে রাখছি। তো কালকে পুরোপুরিটা জোগাড় করার চেষ্টা করো কিন্তু। আচ্ছা কখন আসছো? ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে, তাই তো? ঠিক আছে এসো, আমি অফিসেই আছি। ওকে, লেট করো না কিন্তু। ওকে, সম্রাট বসো। স্যার, এই 5,000 টাকাই এখন আপাতত জোগাড় হয়েছে স্যার। 5,000? বাহ, ঠিক আছে, চলো 5,000 আজকে দিলে, কিন্তু কাল পুরোটাই কিন্তু চাই, বুঝলে? নালে কিছু করা যাবে না, বুঝছো? তাড়াতাড়ি কালকের মধ্যে অন্তত পুরোটা জোগাড় করে আমাকে দিয়ে যাও।
তাহলে তুমি এখন আসো, ঠিক আছে? চলো তুমি এখন আসতে পারো। ওকে ওকে স্যার, আসছি তাহলে। আরে সম্রাট, বসো বসো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তা হয়েছে, পুরোটা জোগাড় হয়েছে? বাহ, ভেরি গুড। তো দেখি, হ্যাঁ নিশ্চিন্তে থাকো, তুমি আমাদের প্রজেক্টের হিরো। বাহ, এবার থেকে তোমাকে সারা দুনিয়া চিনে যাবে, কি বলো? আরে হিরো এখন জাস্ট ফাটিয়ে ঘোরো, তোমায় এখন সবাই চিনবে, আর আমি আছি তোমায় একদম টপ লেভেলে পৌঁছে দেবো দেবজিতের কাছে। চলো, এই চান্সটা পাচ্ছি তো ঠিকঠাক। তাহলে আমাদের শ্যুট কবে থেকে শুরু হবে স্যার? চলো তোমায় আমি তাহলে কল করে নেব, এরপরে শ্যুট আমাদের রেডি যেদিন হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে চলো, এসো, বাই। ঠিক আছে, বাই। হিরো হবে, হিরো। ওয়াও, হিরো 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 হবে পৃথিবীতে, যতদিন বোকারা থাকবে এই চালাকরা মাথা মুড়িয়ে খাবে। হিরো হিরো হবে, মুভিতে কাজ করবে, হিরো হবে, হিরো। যাক, আবার পরের জনকে দেখা যাবে হিরো। চলো। হ্যালো স্যার, আমি সম্রাট বলছিলাম স্যার। সম্রাট? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কবে থেকে তাহলে আমাদের শুট হচ্ছে স্যার? হ্যাঁ, আমি তো আপনাকে 50,000 টাকা দিলাম, কি বলছেন স্যার? দেখো, এরকম ইন্ডাস্ট্রিতে হাজার হাজার ছেলে মেয়ে আসছে, তুমি 50,000 দিয়েছো, এমন একজন আছে যে 1,00,000 টাকা দিতে চাইছে, তো কী করবো? তাকে নেবো না তোমাকে নেবো, ভাবলে কী কর? হ্যাঁ, যদি তুমি 1,00,000 টাকাটা জোগাড় করে দিতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য 1,00,000 টাকা আমি এটার ব্যবস্থা করে দিতে পারি। দেখো ফালতু কথা বলো না, যদি জোগাড় করতে পারো তাহলে টাকাটা নিয়ে এসো ইমিডিয়েটলি, তবে কিন্তু তুমি কাজটা পাবে, বুঝছো? ঠিক আছে, ফোন রাখো। এই কাজটা না হলে আমার কি হবে? অনেকগুলো টাকার ব্যাপার স্যার, আমি খুব কষ্ট করে জোগাড় করে দিয়েছি, একটু দেখুন স্যার। কি বলছেন, কি বলছেন? ঠিক আছে, ফোন রাখো। ওকে চলো। আমার তো এতগুলো টাকা সব জলে চলে গেল, এতগুলো কষ্ট করে টাকা ধার করে জোগাড় করলাম, ও শয়তান সব মেরে দিল, সব মেরে দিল, সব মেরেছিল। এখন আমি কি করবো? এতগুলো টাকা আমি পাগল হয়ে যাবো, আমার হিরো হওয়া।
পেলাম কি চক করে পড়ে গেল। চিটা জালিয়ান জালিয়ান।